গুড মর্নিং বাচ্চারা, তোমাদের আগের দিন তো আলো শেষ করেছিলাম, তোমাদের বর্ষার প্রার্থনা সেকেন্ড টার্ম পর্যন্ত, ঠিক আছে? এবার বর্ষার প্রার্থনাটা একটা লোকগান, আর এখানে কিন্তু কোনো কবি বা লেখকের গান নেই, নাম নেই এখানে। আর লোকগান কাকে বলে সেটা বোঝাচ্ছি। লোকগান হচ্ছে লোকের মুখে মুখে যে গান গাওয়া হয়, লোক যে রচনা করে, লোকরা যে রচনা করে, মানুষ যে রচনা করে তাকে বলা হয় লোকগান। বিশেষত গ্রামের দিকে মানুষরা এটা রচনা করে। আর এর এই কবিতার ভাষাগুলো শুনে তোমাদের হয়তো হাসি পেতে পারে, কিন্তু হাসবে না এই গান হচ্ছে, এটা একটা অঞ্চলের ভাষা, সেই জন্য বেলডাঙ্গার কিছু ভাষা আছে না যেটা শুনলে হয়তো শহরের লোকেরা হাসে, সেরকমই এরকম একটা ভাষা। এখানে বলছে পড়াচ্ছি, বেলা দিন প্রহর ধুধু বাঞ্চার। তাহলে প্রহর পরটি আমাদের অষ্ট প্রহর, আটটা প্রহর, তিন তিন ঘন্টায় এক একটা প্রহর হয়, ছটা থেকে সকাল ছটা থেকে নটা অবধি, নটা থেকে বারোটা অবধি। তাহলে বেলা দিন প্রহর মানে বারোটার কথা বলা হয়েছে। ধুধু বালুচর, বালির চর ধুধু করছে মানে একদম শুকনো বালু, ধূপেতে কলিজা ফাটে পিয়াসে কাপড়। ধূপ মানে তোমরা হিন্দিতেও শুনেছ, রোদকে ধূপ বলে। কলিজা ফাটে, কলিজা মানে আমাদের যেটা দিয়ে শ্বাস প্রশ্বাস আমরা নিই তাকে বলছে, লাংসকে অ্যাকচুয়ালি কলিজা বলে। পিয়াসে কাপড়, পিয়াস মানে তৃষ্ণা, তৃষ্ণা যেন ছটফট করছে, কাপড় মানে ছটফট করার অবস্থাটা এইরকম সেরকম। আল্লাহ মেঘ দিয়ে পানি দিয়ে ছায়া দেন, আল্লাহ বলতে এখানে আমরা মুসলমানের মানে ঈশ্বরকে বোঝানো হয়েছে। আমরা যেমন হিন্দুরা বলি ঈশ্বর বা ভগবান, মুসলিমরা বলে আল্লাহ, আর খ্রিস্টানরা গড বলে। তাহলে মেঘ দিয়ে পানি দিয়ে ছায়া দেন, মেঘ দিয়ে মানে মেঘ, তোমরা যে মেঘ দেখো আকাশে, যেন দেখো বৃষ্টি হওয়ার আগে তো একটা মেঘের সঞ্চার হয়, মেঘ প্রয়োজন, সেই মেঘের কথা বলেছে। আর পানি দিয়ে মানে জল দিয়ে আর ছায়া দিয়ে, একদম এত রোদ দৃষ্টা যে মানুষ মরে যায়। আসমান হইল টুডা টুডা, জমিন হইল কাটা। আসমান মানে বলা হয় আকাশ, আকাশ যেন টুডা টুডা মানে ভেঙে যাচ্ছে, টুডা মানে টুটা, কথাটা যেন তোমার টুটা, গাছ টুট গেয়া আমরা বলি তো সেরকম, যেন আকাশ যেন ভেঙে পড়ছে। আর জমিন হইল ফাটা, জমিন মানে মাটি, মাটি যেন ফেটে আছে। মেঘরা যা ঘুমাইয়া রয়েছে, মেঘ দিব তোর কেটা। এখানে দুটো মেঘের কথা বলা, দুটো অর্থ, মেঘ রাজা বলতে যে মেঘের কথা আমরা বলছি, যে মেঘ ঘুমিয়ে আছে, মেঘ তো সঞ্চার হচ্ছে না আকাশে, তো জল দেবে কি? এখানে একটা মেঘ দিবতর কেটা, মেঘ মানে এখানে জল, একটা মেঘ মানে মেঘ, একটা মেঘ মানে জল। আলের গরু পায়না বিরস্ত মনে কান্না, বলছে আলের গরু, যে গরুকে বাড়ি থেকে ছেড়ে দেওয়া হয় তারা ওই আলে আলে ঘুরে বেড়ায়। আল মানে হচ্ছে দুটো জমির মাঝখানে যে সরু রাস্তাটা যায় তাকে বলা হয় আল। ওই আলে আলে ঘুরে তারা এই জমি ওই জমি করে খেয়ে দিয়ে বেড়ায়। সেই গরুকে গৃহস্থ কি করেছে, বাড়িতে বেঁধে রেখেছে, কেন ভাববে না, আর তো খেতে তো কোনো ঘাস পাতা কিছু নেই, কোনো শাকসবজি কিছু নেই, গরু খাবে কি, তার বাড়িতে বেঁধে রেখেছে, রোদে রোদে বেড়াতে দিচ্ছে না, দিয়ে গৃহস্থ নিজেই খেতে পাচ্ছে। ঘরের রমণী কাটতে ডাইল খিচুড়ি রান্না, ঘরের রমণী মানে স্ত্রীলোক, ঘরের স্ত্রীলোকরা কাটছে শুধু ডাল খিচুড়ি খেতে, ডাল দিয়ে চাল দিয়ে একটা খিচুড়ি মতো রেখেছে, না শাকসবজি না কিছু, কারণ কিছুই এখন বলছে না। আম পাতা নড়ে চড়ে কাজল পাতা ঝরে, কাজল মানে এখানে কাঁঠাল, আম পাতা নড়ছে চড়ছে, শুকনো আম পাতা আর কাঁঠাল পাতা ঝরে পড়ছে। পানি পানি কইরা দিলে পানি কাউরি মরে, জল জল পড়ে যেন পান কৌড়ি, পান কৌড়ি পাখি তোমরা দেখে থাকবে, খাল বিল বা পুকুরে দেখবে পান কৌড়ি ডুব দিয়ে মাছ খেতে বেড়ায়, সেই পান কৌড়ির পাখি পা জল জল করে মরছে একদম। ফাইটা ফাইটা রয়েছে একটা খালা বিলা নদী, জলে লাইকা কান্দা মরে পৌঁখি জলধি, বলছে ফেটে ফেটে রয়েছে খালবিল নদী, খালবিল নদী যেন ফেটে ফেটে রয়েছে, আর জলের জন্য পৌঁখি জলধি, যত জলের পাখি আছে তারা কেঁদে কেঁদে পড়ছে। কপত কপতি কান্দে খোপেতে বসিয়া, শুকনা ফুলের কড়ি পড়ে ঝরিয়া ঝরিয়া, কপত কপতি মানে পায়রা আর মেয়ে পায়রার কথা বলা হয়েছে, তারা কাঁদে খোপেতে বসে, খোপেতে মানে বাসায়, তাদের বাসায় বসে কাঁদছে জলের জন্যই, আর শুকনা ফুলের কড়ি পড়ে ঝরিয়া ঝরিয়ে, শুকনো ফুলের কুড়ি তা জল পাচ্ছে না বলে সে আর ফুল হতে পারছে না, কুড়িতেই শুকিয়ে যাচ্ছে আর তা ঝরে ঝরে পড়ছে। তাহলে এই পর্যন্ত তোমাদের পড়া থাকলো এই বর্ষার প্রার্থনা বলতে বলতে তোমাদের সেকেন্ড টার্ম। আর তোমরা ভালো করে এটা মুখস্থও করে নেবে, কারণ যখন শূন্যস্থান আসবে কোথা থেকে আসবে তা তো বলা যায় না, তাই জন্য এটা মুখস্থও করে নেবে, আর পরের দিন আমি পোস্ট করবো, ঠিক আছে?